ভারতের বিপক্ষে পিছিয়ে থাকার দায় ব্যাটারদেরকেই দিলেন পেসার তাসকিন আহমেদ। হতাশা প্রকাশ করে দাবি করেছেন, এসসি বলের কারণেও বেশ কিছুটা ভুগেছে টাইগার ব্যাটাররা। ঘরের মাঠে টিম ইন্ডিয়া শক্তিশালী আর সে কারণেই হোম অ্যাডভান্টেজ পাচ্ছে তারা, এমনটাই মত এই ফাস্ট বোলারের। আবারও বাংলাদেশের ব্যাটারদের দৃষ্টিকটু আউট। টপ অর্ডারে থাকা ব্যাটারদের ব্যাটে চলছে রান খরা। পাকিস্তানের মাটিতে ভালো করলেও ভারতের মাটিতে এসে নিজেদের চিরচেনা রূপে ফিরে এলো টাইগার ব্যাটাররা। নিজেদের প্রথম ইনিংসে অল আউট হলো মাত্র 149 রানে, দিন শেষে ভারত এগিয়ে গেল 300রও বেশি রানে। বোলাররা ভালো করলেও দলের এমন অবস্থার কারণ হিসেবে ব্যাটারদেরকেই তুষলেন পেসার তাসকিন আহমেদ। ব্যাটারদের ব্যর্থতার জেরে হতাশা প্রকাশ করেছেন তিন উইকেট পাওয়া এই ফাস্ট বোলার। 40 রানে 5 উইকেট হারানোর জন্য অবশ্য দায়ী করেছেন এসজি বলকেও। একটু চ্যালেঞ্জিং কন্ডিশন এবং এসজি বলে ওরা আসলে এখানে ওরা একটু বাড়তি অ্যাডভান্টেজ পাচ্ছে, কারণ ছোট থেকে ওরা একদম এসজি বল থেকে খেলে, ডোমেস্টিক খেলে, এবং ওরা আমাদের থেকে একটু বেটার জানে হাউ টু ইউজ এসজি বল প্রপারলি। আমরা হয়তো প্রথম দিকে একটু স্ট্রাগল করছি, বাট তাও মানে আমরা আর একটু ভালো ব্যাটিং করতে পারতাম আমার কাছে মনে হয়, এবং আমরা ব্যাটসম্যানরাও সেটা অ্যাগ্রি করেছি। নো ডাউট ওদের বোলিং লাইন আপটা অনেক স্ট্রং, তো আমরা যদি নতুন বলটা আর একটু ভালো খেলতে পারতাম তাহলে মনে হয় আমাদের এতগুলো উইকেট যাইতো না। ম্যাচ চলার সময় সব প্রতিপক্ষই সমান, কিন্তু পাকিস্তানের চাইতে ভারতকেই সামর্থ্যের দিক থেকে এগিয়ে রাখছেন এই সিমার। বলেছেন, নিঃসন্দেহে ঘরের মাঠে ভীষণ শক্তিশালী ভারত। ইন্ডিয়ার হোমে ওরা যে কোনো টিমের সাথেই অনেক স্ট্রং প্রতিপক্ষ, আর হোম অ্যাডভান্টেজ সবাই নিয়ে থাকে। দেখবেন যে সামনে আমাদেরও হোম সিরিজ আছে, ওইখানেও আমরা হয়তো এভাবেই ডমিনেট করবো ইনশাল্লাহ। পাকিস্তানের কন্ডিশন আর অপোনেন্ট একটু ডিফারেন্ট ছিল। আমরা ওইখানে ভালো খেলতে পারছি, ভালো ব্যাটিং করতে পারছি, বোলিংও ভালো করছি, কিন্তু এখানে আনফর্চুনেটলি ওই যে লস হলো। এদিকে 3 উইকেট হারিয়ে 81 রান নিয়ে তৃতীয় দিনের খেলা শুরু করবে ভারত। এর সাথে আরও 120 থেকে 150 রান যোগ করতে চান দেশটির অলরাউন্ডার রবীন্দ্র জাদেজা। বড় লিড নিয়ে বাংলাদেশকে দ্রুতই অল আউট করার পরিকল্পনা সাজাচ্ছে টিম ইন্ডিয়া। সঞ্জনা আইভি, যমুনা স্পোর্টস।